আর মাঝখানে যায় না, আমার খুব ভয় লাগতেছে। কখনো জ্বর তুপানে পড়ছেন? নাই পুন তালে ফালাই নাই। কত দিতাম আপনি বলেন? আমারে হ্যাঁ দেন দুশো টাকা। হ্যাঁ এত দেন কে ঠিক হল অনেক টাকা দেওয়া লাগবে। নদী তো অনেক স্রোত। এই মাঝি ভাই এদিকে আসেন, এখানে থামান, আমি নামতেছি। কি ভাড়া মারেন এপার ওই পার? আমি উঠি। আমার কিন্তু নৌকা অনেক ভয় লাগে। স্রোত কম, ওগুলো বাতাসের কারণে এগুলো ঢেউ হইতেছে। দেখি একটু মাঝখানে যায় চলেন তো, আমার মাঝখানে নিয়ে যান তো। ওই চাচা তো বসে রয়েছে। হ্যাঁ কখন যাব? সিরিয়ালে। সিরিয়ালে আপনার সিরিয়াল ছিল এখন? আচ্ছা তো ওই পার গেলে এক একজন কত টাকা করে ভাড়া নেন? আচ্ছা আর এমনি ঘুরলে? তো বর্ষা সিজন নৌকা চালান, আর এই যে নদী শুকা গেলে কি করেন? না ওই ওইখান থেকে পারাপার করি ওদিক দিয়া। আচ্ছা পুরো নৌকা ভর্তি কাঁঠাল, এখনো তো অনেক কাঁঠাল আছে। পানি তো গোলা পানি। কত টাকা ভাড়া মারছেন আজকে? বাসা থেকে মাত্র আসছেন তো? পরিবারে কে আছে? ছেলে মেয়ে কি করে? না আর আর মাঝখানে যায় না, আমার খুব ভয় লাগতেছে নদী, আমি পানির খুব ভয় পাই। আপনি ওই যে জালার কাছে নিয়ে যান তো, দেখি এরা কি মাছ মারিয়ে নিয়ে আসছে। বসি। আল্লাহ আকবর, না খুব সুন্দর। দুপুরে খাবার দাবার খাই বাড়িছেন না? অনেক বড় নদী, নদীটা অনেক দূর গেছে। এদিক তো বরিশাল গেছে আর ওই মমিসিং। নদীর দুই সাইডের পাড়গুলো ওই যে সাইডগুলো পাকা করে খুব সুন্দর করছে। হ্যাঁ খুব নদীর পরিবেশটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তো যেদিন ভাড়া কম মারা হয় ওই দিন কিরকম ভাবে দিন যায়? সব তো কেনাকাটাই খাইতে হয় তাই না? ছেলেমেয়ে লেখাপড়ায় নৌকার এই ভাড়া মাইরা কি তাদের লেখাপড়া চালানো হয়? এটার ওজনও তো অনেক হালকা, তারপরও কিন্তু কম না, 8-10 কেজি হবে। জল তোমার সময় ঢেউ হোক এরকম কখনো জল তুফানে পড়ছেন? আচ্ছা যাক সাবধানে চালেন। দেখি ভাইরা তাহলে কি মাছ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কি পাকাইতেছেন? ও খুব সুন্দর মাছ। ভাত তরকারি পাকাইতে তো অনেক দেরি হইব, আমি নাহলে খাইয়ে যেতাম কিছু। দোয়া করি যাতে আপনারা বেশি করে মাছ ধরতে পারেন। বাতাস প্রচুর, তাহলে আমার ঘাটে নামাই দেন, অনেকক্ষণ তো ঘুরলাম।
অনেক ক্ষুদ্র। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাড়া হয় নাই? না। এদিকে আসেন, নৌকাটা নিয়ে ঘাটে চলে এসেছি। না, কত টাকা দেবো? আপনি বলেন কত টাকা দেবো আপনারে? আমার মনে যা চায় তা দেবো। আমার মনে যা চায় তা দিলে আপনি খুশি তো নাও হইতে পারেন। চাচা, বড় ভাই তো আমার নিয়ে ঘুরছে, আমি জিজ্ঞাসা করলাম কত টাকা ভাড়া দেবো, মনে যা চায় তা দেন। আর আমি মনে যা চায় তা দিলে যদি খুশি না হয় কত দিতাম আপনি বলেন? আপনি বইটা দেন, আপনি বইটা ধরে রাখ একটু, আর কত দেবো বলেন? চাচা বলে দেন। হ্যাঁ, কত? 200 দিলে খুশি হইব? কি 200 দিলে খুশি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 200 টাকার নোট তো ভাঙতি নাই। আচ্ছা, নেন। হ্যাঁ, এত দিলেন কে? তা আপনি বলেন যে আমার মনে যা চায় তা দিতে, তা আমি তো তাই দিলাম। হ্যাঁ, এত দিলেন কে? আরো লাগবো? না। হ্যাঁ, আরো লাগবো? না। অনেক টাকা দিয়ে এসেছে। কত টাকা দিয়েছে তাইলে? এখানে অনেক হয়েছে, 5000 হয়েছে। আমার মনে যা চায় তাই দিছি আর কি আপনারে, আমি খুশি হয়ে দিয়েছি। আপনি বলেন না আপনার মনে যা চায় তা দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি চাচা, আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি ভাড়া দিয়ে দিছি, খুশি হয়েছে? হ্যাঁ, অনেক কষ্ট করে নৌকা চালান। আমি যে এতক্ষণ নৌকার মধ্যে ঘুরলাম দেখলাম অনেক কষ্ট করে চালাইতেছে, খুব কষ্ট। আপনার মনে কম হয়ে গেছে? না, সমস্যা নেই, আসি ভাই। জানে, ওকে, আসসালামু আলাইকুম। সাবধানে চালান নদীর মধ্যে নৌকা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।